মডেল সেট নম্বর আট এক নম্বর আছে অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয় বহন সঞ্চয়নের মাধ্যমে সমতলে পরিণত হলে চারটে অপশান তাকে কি বলে পর্যায়ন অবরোহণ নগ্নিবহন আরোহণ সঠিক উত্তরটি হবে ক পর্যায়ন দুই নদীর গতিবেগ দুগুণ বৃদ্ধি পেলে বোঝা বহনের ক্ষমতা বাড়ে কতগুণ দুশো তেতাল্লিশ গুণ সাতশো উনত্রিশ গুণ উন গুণ আর চৌষট্টি গুণ সঠিক উত্তরটি হবে ঘ চৌষট্টি গুণ তিনেরটা বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ভূমতা জলবায়ু অঞ্চলে তুন্দা জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে একশো পার্সেন্ট হয় সেই তাপমাত্রাকে বলা হবে গয়ের আনসারটা শিশিরাঙ্ক তাপমাত্রা পাঁচেরটা এলনিনোর বছরে নিম্নলিখিত জলবায়ু দেখা যায় চারটে আছে অস্ট্রেলিয়া প্রবল বন্যা ইকুয়েডারে তীব্র খরা পেরু অঞ্চলে প্রবল বৃষ্টি ভারতবর্ষে প্রচণ্ড বৃষ্টি সঠিক উত্তরটি হবে গ পেরু অঞ্চলে প্রবল বৃষ্টি ছয় পেরিজি অবস্থানে চন্দ্র ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত তিন লক্ষ ছেচল্লিশ হাজার কিমি তিন তিন লক্ষ লক্ষ কিমি কিমি হাজার আর তিন লক্ষ একাশি হাজার কিমি সঠিক উত্তরটি হবে খ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি হ্যাজান ওয়াস্ট বল বলে নিম্নলিখিত বর্জ্য পদার্থকে ক কৃষি জমির বর্জ্য খ গৃহস্থালির বর্জ্য গ আর্সেনিক ঘ ডিজেল সঠিক উত্তরটি হবে গ আর্সেনিক তারপর আটেরটা ভারতের উত্তরতম স্থানের নামটি কি ভারতের উত্তরতম স্থান কয়ের যে অপশানটাই হচ্ছে ইন্দিরা কল নয়েরটা ভারতের উচ্চতম সিংহের নাম ভারতের উচ্চতম সিংহের নাম দেখবে চারটি অপশানের মধ্যে যেটা হচ্ছে গডুই অস্টিন হচ্ছে ভারতের উচ্চতম সিংহ দশ ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম ক অপশানটা হচ্ছে ভাগড়া নাঙ্গাল শতদ্রু নদীর ওপর যে অবস্থিত সেটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা এগারো হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারত ভারতে প্রথম স্থান অধিকারী রাজ্য ক মধ্যপ্রদেশ খ উত্তরপ্রদেশ গ বিহার ঘ তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে ঘ তামিলনাড়ু রাজ্যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাই বেঙ্গালুরু কলকাতা দিল্লি সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালুরু ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় চারটে অপশন দিয়ে দেখো দিল্লি থেকে চন্ডীগড় মুম্বাই থেকে থানে পুনা থেকে মুম্বাই হাওড়া থেকে ব্যান্ডেল সঠিক উত্তরটি হবে মুম্বাই থেকে থানে তারপর চোদ্দ রিমোট সেন্সিং মানচিত্রে গভীর অরণ্য ও উদ্ভিদের ছদ্ম রং হলো গাঢ় লাল কালচে নীল হালকা নীল সবুজ ধূসর সঠিক উত্তর তে ক গাঢ় লাল কমা দিয়ে লাল এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে সমুদ্র তলিস হলো শেষ ক্ষয় সীমা উত্তরটি শুদ্ধ সম উষ্ণতার স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে বলা হয় সমচাপ রেখা এটা হবে অশুদ্ধ নিরক্ষী অঞ্চলের সমুদ্রের জলের লবণতা সর্বাধিক এটা হচ্ছে অশুদ্ধ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরুশিখর এটা হচ্ছে শুদ্ধ কোলেরু ভারতের বৃহত্তম উপহার এটা হচ্ছে অশুদ্ধ এটা যদি চিলকা হতো চিলকা হলে উত্তরটা ঠিক হতো কলকাতার মেট্রো রেল ভারতের প্রাচীনতম এটা হচ্ছে শুদ্ধ মিলিয়ন সিটের টোপোসি সূচক ছাপ্পান্ন পি এটা হচ্ছে অশুদ্ধ শুধু যদি ছাপ্পান্ন হতো তাহলে ঠিক হতো এবার হচ্ছে উপযুক্ত শূন্য শূন্য স্থানে শব্দ পূরণ করতে থাকে এসকার ড্যাশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ রূপ হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দু একটা নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ মাসের উষ্ণতা এবং সর্বনিম্ন মাসের উষ্ণতার পার্থক্যকে কি বলা হয় মাসিক উষ্ণতার পোসর বলা হয় মাসিক উষ্ণতার পোষক পোসর ড্যাস স্রোতের প্রভাবে নরওয়ের হামার ফেস্ট বন্দরে সারা বছর জাহাজ চলাচল করে এটা উত্তর উত্তর উষ্ণ আটলান্টিক স্রোত প্লাস্টিক ড্যাস বর্জ্য প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য পাক মৌসুমি সময়ে রাজস্থানে ধুলিঝয় আধি নামে পরিচিত ড্যাস পৃথিবীর বৃহত্তম ম্যানগো বরণ্য এটা হবে সুন্দরবন সাথেরটা ড্যাস ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরালা হচ্ছে ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য দু বা একটি শব্দে উত্তর দাও ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে হ্যারিকেন প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে ভারতের বনভূমি গবেষণাগ্রাম উত্তরাখণ্ডের দেরাদুনে অষ্টমী তিথি জোয়ারের নাম কি মরা জোয়ার হয়েছে দক্ষিণ দক্ষিণে ধানের ভান্ডা বলা হয় কেরালার যে কাবিরী নদী থানজাভুর থা একা ইময় একা ভয়ে দীর্ঘ উড় একটি বন্য ভিত্তিক শিল্পের উদাহরণ আর এখানে দিয়েছে তোমার বেসরকারি বৃহত্তম লোহিসা শিল্প কেন্দ্রের নাম বেসরকারি বৃহত্তম লোহিসপা ঝাড়খণ্ডে অবস্থিত হয়েছে জামশেদপুরের তিস্কো যেটা বেলায় সিও পশ্চিমবঙ্গে প্রবাহিত সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম পশ্চিমবঙ্গের সর্বশেষ ঘূর্ণিঝড় যেটা হয়েছিল সেটার নাম হচ্ছে যশ এবার আসবো বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো ইসরো ইসরো হচ্ছে দেখো চারের টে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা ভেমানাথ ভেমানা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত রোহি রোহি হচ্ছে রাজস্থানে আর কারেওয়া হচ্ছে কাশ্মীর